ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো আর আজকের অনলাইন ক্লাসের জন্য তোমরা প্রস্তুত আছো। শিক্ষার্থীরা, আজ আমি হাজির হয়েছি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে, 11তম ক্লাস এবং শেষ ক্লাস। আশা করছি আগামী ক্লাসে আমি নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো শিক্ষার্থীরা, যেহেতু এটা শেষ ক্লাস, একটু ভালো করে দেখবে আর আগে যে ক্লাস এই অধ্যায়ের উপর যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেগুলো তো অবশ্যই বারবার রিভিশন করবে। তো আজকে আমি এই অধ্যায় থেকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ প্রাচীরের গঠন এবং সূক্ষ্ম গঠন কাজ, এই বিষয়গুলো আজকে থাকবে। এরপরেও যদি সময় থাকে তাহলে এখানে এই অধ্যায় থেকে আরও কিছু জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন নিয়েও আমি আলোচনা করব বলে আশা করছি। তো আমার আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আগে আসি আমরা কোষ প্রাচীর কী। শিক্ষার্থীরা, তোমরা লিখো যে কোষ প্রাচীর কী। শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই জানো কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে কখনোই থাকে না, কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষের জন্য প্রযোজ্য। তাহলে এই কোষ প্রাচীরটা আমরা কি জানি যে উদ্ভিদ কোষের বাইরের দিকে একদম, মানে প্লাজমা মেম্ব্রেনের একদম শেষ বাইরের দিকে যে জড় একটা আবরণ থাকে যা কোষকে বাইরে আঘাত থেকে রক্ষা করে, সেই আবরণটির নামই হচ্ছে কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা, এই কোষ প্রাচীর যেহেতু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য এবং উদ্ভিদ কোষের গঠনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাই আমরা কোষ প্রাচীরের গঠনটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি আমি। তোমরা অবশ্যই সেটি গুরুত্ব দেবে আর পরীক্ষাতে বহুবার এই কোষ প্রাচীর গঠন, সূক্ষ্ম গঠন থেকে অনেকবারই কোশ্চেন এসেছিল। তো তোমরা কিন্তু এই ক্লাসটি বোঝার চেষ্টা করবে যা তোমাদের অবশ্যই কাজে আসবে। তো শিক্ষার্থীরা, আমি কোষ প্রাচীরের গঠন নিয়ে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। তো আমি কি বলেছি, এটি 1665 খ্রিস্টাব্দে এটি রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাইক্রোস্কোপের নিচে, অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি কি করলেন, একটি কোষ পর্যবেক্ষণ করেছিলেন। মূলত সেটি ছিল কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা, তার মানে কি, বিজ্ঞানী রবার্ট হুক অণুবীক্ষণ 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যে কোষটি পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল মূলত কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন, কোষ প্রাচীরটি আবিষ্কার করেছিলেন। তো এইটি অবস্থানটা কোথায় শিক্ষার্থীরা, আমি কোষ প্রাচীরের অবস্থানটা যদি একটু বলি তাহলে তোমরা জানবে যে আমি প্রথমেই বলেছিলাম উদ্ভিদ কোষের এটি অনন্য বৈশিষ্ট্য, তাহলে সকল উদ্ভিদ কোষের মধ্যেই কোষ প্রাচীর থাকবে। এছাড়া ছত্রাকের কাইটিন নামক কোষ প্রাচীর থাকে, এক কোষী যে ব্যাকটেরিয়া তার প্লাজমা মেমব্রেনের উপরেও একটি কোষ প্রাচীর থাকে, জড় কোষ প্রাচীর থাকে। তাহলে আমরা অবস্থানটা জেনে নিলাম কোষ প্রাচীরটা কোথায় থাকে। তো শিক্ষার্থীরা, এবার আসি আমি কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করব। আমি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো কোষ প্রাচীরের ভৌত গঠন। তো শিক্ষার্থীরা, আমি এখন কী বলছি, কোষ প্রাচীরের ভৌত গঠন নিয়ে আমি এখন আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা দেখব যে একটি পরিণত কোষ প্রাচীরের ক্ষেত্রে, একটি কোষ প্রাচীর পরিণত কোষ প্রাচীরের ক্ষেত্রে তিনটি অংশ দেখা যায়। একটা হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, একটা হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা যে তিনটি অংশ দেখতে পাই, একটি হচ্ছে মধ্যপর্দা, দেখা যাচ্ছে কিনা শিক্ষার্থীরা আমার লেখাটা, আচ্ছা দেখো মধ্যপর্দা, এক নম্বর হচ্ছে মধ্যপর্দা অথবা এটাকে আমরা বলতে পারি মিডেল লেমিলা,
মিডল শিক্ষার্থীরা তোমরা এটাকে লিখতে পারো, এটা মধ্য পর্দা বা মিডল ল্যামিলা। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, এটা হচ্ছে মধ্য পর্দা বা মিডল ল্যামিলা। এটা হচ্ছে দুই নাম্বার, আমরা লিখতে পারি দুই নম্বরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। তিন নম্বর হচ্ছে, শিক্ষার্থীরা তিন নম্বর যে অংশ সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটা দ্বিতীয় তিন নম্বর। তৃতীয়টা নাম্বার হচ্ছে, না সেকেন্ডারি প্রাচীর, তৃতীয়টা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল, এই হচ্ছে কোষ প্রাচীরের তিনটা অংশ। তো শিক্ষার্থীরা আমি কি বলেছি, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরের কয়টা অংশ থাকে? একটি পরিণত কোষের কোষ প্রাচীরের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামেলি, প্রাথমিক একটা হচ্ছে একটা প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, আর এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। তো শিক্ষার্থীরা এখন যদি আমি কোষ প্রাচীরের চিত্রটা অঙ্কন করি, তাহলে তোমরা লক্ষ্য করবে যে কোষ প্রাচীরটা আসলে দেখতে কীরকম। তো শিক্ষার্থীরা আমি এবার কোষ প্রাচীরের ছবিটা অঙ্কন করছি, তোমরা লক্ষ্য করো কোষ প্রাচীরটা কীরকম হয়ে থাকে। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ছবি চিত্র অঙ্কনটা হচ্ছে একটা কৌশল, আমি আমার কৌশল দিয়ে চিত্রটাকে তোমাদেরকে অঙ্কন করাটা শেখাবো। তোমরা এইভাবেও আঁকতে পারো, যদি তার চেয়েও বেটার তোমাদের কাছে থাকে, তোমরা প্র্যাকটিস করতে করতে হয়তো বা তার চেয়েও বেটার কিছু পেতে পারো। তবে আমি যে পদ্ধতিতে সংক্ষেপে দ্রুত চিত্র অঙ্কন করার যে কৌশলটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো কোষ প্রাচীরের জন্য আমি বলেছি কি মধ্য পর্দা, তাহলে তোমরা প্রথমে এইভাবে একটি মধ্য পর্দা অঙ্কন করো। এটাকে তোমরা এল শেপ নাও, মাঝখান থেকে এটাকে এল শেপের আকারে নাও। প্রথমে কী করবে, এটাকে মধ্যপর্দাটাকে আগে এঁকে ফেলো। মধ্যপর্দা মানে মাঝখানে যে পর্দাটা থাকে সেটাই হচ্ছে মধ্যপর্দা। শিক্ষার্থীরা এটা হচ্ছে মধ্যপর্দা, তোমরা আমার সাথে সাথে অঙ্কন করবে। এটা হচ্ছে মধ্যপর্দা, এই। তাহলে আমি কি বলেছিলাম, কোষ প্রাচীরের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে মধ্যপর্দা বা মিডল ল্যামিলি, আমি কিন্তু এখন মধ্যপর্দাটা এঁকেছি। দ্বিতীয় স্তরটার নাম কি ছিল, প্রাথমিক প্রাচীর। তো আমি প্রাথমিক প্রাচীরের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু টেকনিক দেখাবো, পরে আমি মুছে দিব। প্রথমে কিন্তু আমি দ্রুত আঁকার জন্য এভাবে করব দ্রুত আঁকার জন্য আমি এই সিস্টেমটা নেব, ঠিক এটা উপর দিয়ে আমি এইভাবে নেব, পরে মুছে দিব। তোমরাও আমার সাথে সাথে এইভাবে করো, তারপরে আমি কিন্তু মুছে দিব। আমি বলছি এটা এই অংশটা আমি পরবর্তীতে মুছে দিব, মাঝখানে তোমরা এইভাবে করো। তো শিক্ষার্থীরা আমার সাথে সাথে অঙ্কন করো। আমি কি বলেছি, এইটা হচ্ছে গিয়ে মধ্যপর্দা বা মিডল ওয়াল, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দাটাকে তোমরা আমার সাথে সাথে এইভাবে অঙ্কন করো, আমি একটু পরে মাঝখানে মুছে দিব। তো তোমরা এইভাবে আগে এঁকে ফেলো, দ্রুত এভাবে এঁকে ফেলো শিক্ষার্থীরা। এরপরে আমি এবার সেকেন্ডারি অর্থাৎ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল অঙ্কন করব। তো শিক্ষার্থীরা সেকেন্ডারি ওয়ালের ক্ষেত্রে আমি এখানে একটা কৌশল অবলম্বন করব, সেটা হচ্ছে এইভাবে তিনটা স্তর থাকে সেকেন্ডারি ক্ষেত্রে, তাহলে তোমরা এইভাবে এম এর মতো করে সেটাকে এইভাবে টেনে নিয়ে আসো। এনে এখানে তোমরা আমার সাথে সাথে কাজ করো শিক্ষার্থীরা, এখানে আবার এই যে এখানে তিনটা স্তর দিয়ে এটা মিলাই দাও, এবং একইভাবে এখানে নেমে নিয়ে আসো, এবং ফা করে এইভাবে যাও গিয়ে এখানেও মানে তিনটা স্তর করবা সেকেন্ডারি, এটা তিনটা স্তর থাকবে। একইভাবে আমরা এখান থেকেও এক দুই তিন দিয়ে এইভাবে যাইয়ে এখানে গিয়ে এক দুই তিনটা এইভাবে করো। করার পরে মনে রাখবা এখানে
এই এটা হচ্ছে আমি যে অংশটা এখন আঁকছি সেটা হচ্ছে কি শিক্ষার্থীরা সেকেন্ডারি প্রাচীর, এইটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমি যে বলেছিলাম একটু আগে যে তোমরা এইভাবে করো সেটা এটা, এখন দেখো এভাবে করো, আমি পরে মুছছি, তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে এখানে আমরা কীভাবে করবো। এবার এবার দেখো আমরা এইখানেও একই কাজ করব, একই কাজ করব এখানে এক দুই তিন, হ্যাঁ এইভাবে করা তোমরা ডট ডট দাও শিক্ষার্থীরা, এইভাবে করে এই পাশেও তোমরা আসো, এক দুই তিন, এখন এই পাশটা তোমরা এইভাবে করে আর এই পাশটা এইভাবে করো এবং এই অংশটুকু মুছে দাও। এইবার এই অংশটা মুছে দাও, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আমরা এই অংশটা মুছে দেবো, এই জয়েন্টটা মুছে দেব, এখান থেকে এটা মুছে দেব, এই পাশ থেকে এইটুকু মুছে দেব, বাস। তারপরে আমরা এইভাবে এটা লাগিয়ে দিই, এইভাবে তিনটা স্তরকে বুঝাই দিই, তিনটা স্তর আমরা এই পাশ থেকেও তিনটা স্তর, তিনটা স্তরকে এইভাবে এঁকে দিতে পারি। এখানেও দেখো, এখানেও দেখো আমরা কী করছি, এইভাবে করে এক, এইভাবে করে দুই নিয়ে নিলাম, তারপরে দেখো এইভাবে করে এইভাবে মিশিয়ে দাও এবং এইভাবে এনে এটাকে এইভাবে মিশিয়ে দাও, এইভাবে করে এটাকে এইভাবে মিশিয়ে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, তাহলে কী হয়ে গেল, এ কোষ প্রাচীর হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি স্তর, সেকেন্ডারি প্রাচীর। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমি যে একটু আগে বললাম যে কোষ প্রাচীরে তিনটা স্তর থাকে, তাহলে কি তোমরা একমত শিক্ষার্থীরা? তাহলে আমি কীভাবে আঁকলাম, আমি তোমাদেরকে চিত্রটা প্র্যাকটিস করানোর জন্য কিন্তু তোমাদের সামনে দেখাই দেখে চিত্রটা আমি অঙ্কন করি যেন তোমরা ধরতে পারো, তা না হলে আমি চিত্রটা একেও বুঝাইতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না, যেন তোমরা যেন চিত্রটা অঙ্কন করা শিখতে পারো। তাহলে এই তাহলে যে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে কোষ প্রাচীরে তিনটা স্তর, তাহলে আমি কি তোমরা কি এখন একমত যে কোষ প্রাচীরে তিনটা স্তর, আমি সেটা লিখে দিচ্ছি। দেখো প্রথমে ছিল কি মধ্য পর্দা বা মিডেল পর্দা, এইটাই হচ্ছে একদম লম্বা করে ফার্স্টে আমি যে অঙ্কটা এঁকেছিলাম সেটাই হচ্ছে মিডেল পর্দা বা মধ্য পর্দা। তাহলে তোমরা দাও লিখে দাও মধ্য পর্দা। তারপরে দেখো আমি কী বলেছিলাম, প্রাথমিক প্রাইমারি ওয়াল, তার মানে যে ডট ডট করে যে চিহ্নটা ব্যবহার করেছে সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল অথবা প্রাথমিক প্রাচীর। তাহলে তোমরা লিখো প্রাথমিক, প্রাথমিক প্রাচীর, হ্যাঁ শিক্ষার্থীরা এই যেতে, তাহলে কি খুব সহজ না শিক্ষার্থীরা? তাহলে তো বুঝতে পারছো, আর যে তিনটা স্তর নিয়ে আরেকটি মোটা সম্পূর্ণ স্তর আছে সেটা কি স্তর তোমরা বুঝতে পেরেছো, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি, সেকেন্ডারি, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, হ্যাঁ শিক্ষার্থীরা। তাহলে যে এখানে একটা গর্ত আছে, একটু ফাঁকা অংশ দেখা যাচ্ছে, সেটা কূপ, তাহলে আমরা সেটাকে কী বলবো, সেটা হচ্ছে পিট পেয়ার আর কূপ এলাকা। তাহলে এই অংশটার নাম হচ্ছে কূপ এলাকা, এই অংশটার নাম হচ্ছে কূপ মানে গর্ত, কূপ এলাকা, হ্যাঁ শিক্ষার্থীরা। তাহলে কূপ এলাকার মধ্যে এই অংশটা আর এই অংশটা, এই দুইটা অংশকে আমরা বলবো, এই দুইটা অংশের নামও আবার আরেকটা আছে, সেই নিচের যে পিট পেয়ার এটা হচ্ছে পিট, এই অংশটা হচ্ছে পিট, এটা অংশ পিট, আর জুড়া পেয়ার মানে জুড়া, তাহলে এই দুটাকে একত্রে বলা হচ্ছে পিট পেয়ার, পিট পেয়ার, পেয়ার মানে জুড়া। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের পিট পেয়ার। আরেকটা আর পিট মেমব্রেন, যখন নাকি এই অংশটা, এই যে অংশটা থাকে সেটা হচ্ছে পিট মেমব্রেন, তা আমরা পিট মেমব্রেনটাও এঁকে ফেলি শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমাদেরকে তোমাদের মনে রাখতে হবে এইখানে কিন্তু আমরা এই এই জিনিসটা কিন্তু পাবো না, সেকেন্ডারি এই যে প্রাথমিক প্রাচীর কিন্তু থাকবে না, হ্যাঁ এটা কিন্তু প্রাথমিক, প্রাথমিক প্রাচীরটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, প্রাথমিক প্রাচীরটা এখানে অপশন থাকবে না, তাই তোমরা এই জায়গাটা মুছে দিও, এই জায়গাটাও মুছে দিও, এখানে মুছে দিবা, প্রাথমিক প্রাচীরটা আমরা পাবো না এখানে, সেকেন্ডারি প্রাচীরের মধ্যে, সেকেন্ডারি প্রাচীরের মধ্যে প্রাইমারি থাকবে না। তাহলে দেখো তাহলে ঘটনাটা কী হলো, এই যে এই অংশটার নাম আমরা কী দিতে পারি, এই অংশটার নাম অর্থাৎ যেহেতু প্রাথমিক প্রাচীর এখানে সেকেন্ডারি, এখানে প্রাথমিক প্রাচীর নয় মধ্য পর্দা আছে, তাহলে এই পর্দাটার নাম আমরা কী বলবো শিক্ষার্থীরা, এটা পিট মেমব্রেন। তাহলে এই অংশটার নাম দাও পিট, পিট মেমব্রেন, শিক্ষার্থীরা
তোমরা কি আমার সাথে অঙ্কন করেছো, আমি এবার চিত্র থেকে তোমাদেরকে বর্ণনা দিব। পিট মেমব্রেন, হ্যাঁ। তাহলে শিক্ষার্থীরা আমার ছবির সাথে তোমরা এঁকে ফেলো, দ্রুত এঁকে ফেলো, গুড। হ্যাঁ, আমার লেখাটা কি ক্লিয়ার শিক্ষার্থীরা? লেখা ক্লিয়ার? আর তোমরা কি ছবিটা আমার সাথে সাথে অঙ্কন করতে পেরেছো? লেখাটা যদি ক্লিয়ার হয় একটু জানিয়ে দিও মাঝে মাঝে। তো আমরা এবার পিট মেমব্রেনটা লিখলাম। কোষ প্রাচীরের গঠন, চিত্রটার নাম অবশ্যই, চিত্র সবসময় পেন্সিলে অঙ্কন করবে, তা না হলে কিন্তু এটা ভুল ধরা হয়। তো চিত্রটা এটা নাম হচ্ছে কি, কোষ প্রাচীরের গঠন। শিক্ষার্থীরা, কোষ প্রাচীরের গঠন, আমার চিত্রটার নাম হচ্ছে কোষ প্রাচীরের, কোষ প্রাচীরের গঠন। হ্যাঁ, এই হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে চিত্রটা অঙ্কন করে দিলাম সেটা বুঝতে পেরেছ, কোষ প্রাচীরের গঠন। আর কোষ প্রাচীর আর বলার অবকাশ রাখে না, এটা হচ্ছে কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষের। প্রাণী কোষে কিন্তু কখনোই কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ আমরা উদ্ভিদের যে ছাল, ছাল বলি, সেটাই কিন্তু কোষ প্রাচীরের জন্য। তাহলে এখন আমি ধাপে ধাপে বর্ণনাগুলো করি। প্রথমে বোঝাবো তোমাদেরকে মধ্যপর্দা কী, তারপরে বোঝাবো প্রাথমিক প্রাচীরটা কী, তারপরে বোঝাবো সেকেন্ডারি প্রাচীর কী, তারপরে কূপ এলাকা, পিট পেয়ার, তারপরে পিট মেমব্রেন, এটা হচ্ছে ভৌত গঠন। এরপরে বলতে আমি রাসায়নিক গঠনে আসবো, তারপরে কাজ নিয়ে আলোচনা করবো, তারপর আমার কোষ প্রাচীরের বর্ণনা মোটামুটি শেষ হবে। তাহলে আমি এখন প্রথমে আসছি মধ্যপর্দা কী। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখেছো মধ্যস্থানে যে পর্দাটি অবস্থান করছে সেই তো মধ্যপর্দা। তাহলে আমরা কি বলবো, মধ্য কোষ প্রাচীরের প্রথম স্তরটি। আমরা এখান থেকে যদি আসি এইভাবে, এই পাশ থেকে এইভাবে যাই, তাহলে এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এই পাশ থেকে গেলেও এটা মধ্যপর্দা প্রথম স্তর, তারপরে দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর। তাহলে কি আমরা বলতে পারি না, প্রথমেই বলবো যে মধ্যপর্দা হচ্ছে কোষ প্রাচীরের প্রথম স্তর। কোষ প্রাচীরের প্রথম স্তরটি হচ্ছে মধ্যপর্দা। আর এটি কী করে, অর্থাৎ দুটি, আমরা বলতে পারি যে দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী যে সাধারণ পর্দা থাকে, দুটা পাশাপাশি কোষের মধ্যবর্তী যে সাধারণ একটি পর্দা থাকে সেটাই হচ্ছে মধ্যপর্দা। আর আমরা বলবো যে এটা যখন এই এই অবস্থান করে সেটা মধ্যপর্দা। শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে মধ্যপর্দাটি কিন্তু পাশাপাশি দুটি কোষের মধ্যে পৃথক করতে সাহায্য করে। কখনো যদি মধ্যপর্দাটা বিগলিত হয়ে যায়, অর্থাৎ গলিত হয়ে, বিগলিত হয়ে যায়, তখন এই কোষ পাশাপাশি কোষগুলো কী হয়, তখন এরা এরা কিন্তু দুটি যখন বিগলন হয়ে গেলে তখন দুটা কোষের মধ্যে এরা পৃথক হয়ে যাবে, দুটি কোষ হয়তো পৃথক হয়ে যাবে। এই হচ্ছে মধ্যপর্দার কাজ। শিক্ষার্থীরা, মধ্যপর্দা, আর আমরা জানি এই মধ্যপর্দাটা কোষের কোথা থেকে সৃষ্টি হয় সেটাও তো আমাদের জানা প্রয়োজন। এই মধ্যপর্দাটা কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ কোষের যে সাইটোপ্লাজমটা আছে সেই কোষের সাইটোপ্লাজমের মধ্যে প্লাজম থেকে ফ্যাগোপ্লাস্ট আর গলগি বডি থেকে তোমার এখানে প্যাকটিন জাতীয় ভেসিকল, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে ফ্যাগোপ্লাস্ট আর গলগি বডি থেকে প্যাকটিন নামক একটি প্যাকটিন জাতীয় ভেসিকল আছে, সেইগুলো মিলিতভাবে সেইগুলার থেকে এই মধ্যপর্দার সৃষ্টি। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ মধ্যপর্দাটা কীভাবে সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের মধ্যে আছে তোমার সেখানে, শিক্ষার্থীরা, এখানে ফ্যাগমোপ্লাস্ট আছে, আর আছে গলগি বডি থেকে আসে একটু প্যাকটিন জাতীয় কিছু ভেসিকল, এইগুলো মিলিতভাবেই হচ্ছে, একগুলো সবগুলো মিলিত হয়েই এই ধীরে ধীরে এই মধ্যপর্দাটার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, এই প্যাকটিন অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এই প্রাথমিক, এটা যখন যদি কোনো কারণে এই প্যাকটিন যে পরিমাণটা বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এই মধ্যপর্দাটা কী হবে, শিক্ষার্থীরা, জেলির মতো দেখাবে, এটা এরকম জেলি জেলি মতো মনে হবে, এই হচ্ছে মধ্যপর্দা। তাহলে আমি মধ্যপর্দাটা তোমাদেরকে বর্ণনা করব। এখানে এখন আমি কী আলোচনা করব, আমার প্রাথমিক প্রাচীর। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মধ্যপর্দার পাশে যে আমি ডট ডট চিহ্ন করে যে চিহ্ন চিহ্নিত করেছি সেটাই হচ্ছে প্রাথমিক প্রাচীর অথবা প্রাইমারি ওয়াল। প্রাথমিক প্রাচীর অথবা প্রাইমারি ওয়াল, আমি এখন প্রাথমিক প্রাচীর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ প্রাথমিক প্রাচীরটা হচ্ছে মধ্যপর্দা, এটা কোষের দ্বিতীয় স্তর। আমি যদি মধ্যপর্দাকে প্রথম স্তর ধরি তাহলে অবশ্যই মধ্যপর্দার পরবর্তী স্তরটার নামই হচ্ছে প্রাথমিক প্রাচীর বা
মধ্যপর্দা এটা কোষ প্রাচীরের দ্বিতীয় স্তর বলবো আমরা, তাই না শিক্ষার্থীরা? তো এখন তোমরা মনে রাখবে যে এইটা এটা কিন্তু তোমার মধ্যপর্দার উপর, এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দাটার উপর একটা পাতলা একটা স্তর, এই প্রাথমিক প্রাচীরটা কিন্তু মধ্যপর্দার উপর অবস্থিত একটা পাতলা একটা স্তর, এবং এই স্তরটা সাধারণত শিক্ষার্থীরা এই স্তরটা সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এইগুলা মধ্যপর্দার উপর, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থগুলো মধ্যপর্দার উপর জমা হয়ে এই প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর গঠন করে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে এটা অবশ্যই এটা 1-3 মাইক্রোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে, এইটা 1-3 মাইক্রোমিটার পর্যন্ত এটা প্রশস্ত হয়ে থাকে, 1-3। তাহলে মনে রাখবে এই স্তরটা খুবই পাতলা একটা স্তর, 1-3 মাইক্রোমিটার পর্যন্ত এটা প্রশস্ত হতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা হ্যাঁ সাথে সাথে বুঝে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি বিগত বছরে কোশ্চেনগুলা তোমরা যদি বিশ্লেষণ করে দেখো, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছিল। এখন যদি বুঝো আর যদি বারবার এটা রিপিট করে তোমরা দেখে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে আর সহজ মানে কঠিন বলে কিছুই থাকবে না। তাহলে এটার প্রাচীরটা পাতলা এবং 1-3 মাইক্রোমিটার পর্যন্ত এটা প্রশস্ত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা মধ্যপর্দার এই অন্ততলে কিন্তু এটা তৈরি হয় মধ্যপর্দা থেকে, ঠিক আছে শিক্ষার্থীরা? মধ্যপর্দার অন্ততল থেকে এই সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়ে থাকে। তাহলে আমি বর্ণনা করে ফেললাম এবার সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর, এবার আমি বর্ণনা করব সেকেন্ডারি প্রাচীর। তো শিক্ষার্থীরা বুঝতেই পেরেছ, এখন তোমরাই বলো সেকেন্ডারি প্রাচীরটা আমি কী বলবো? প্রথমেই বলবো কোষ প্রাচীরের তৃতীয় স্তরটাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, তাই না? হ্যাঁ, তার আগেটা ছিল প্রাথমিক প্রাচীর দ্বিতীয় স্তরটি, তাহলে তৃতীয় স্তরটি কী হবে? তৃতীয় স্তরটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, কোষ প্রাচীরের তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, এটা প্রথমেই তুমি বলে নিতে পারো, তারপরে তুমি বলবা যে এটা সাধারণত কোনো কোনো কোষের ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীরের উপর আরেকটি স্তর তৈরি হয়। এটা সব ক্ষেত্রে না শিক্ষার্থীরা, সব সময় হয় না, কখনো কখনো, যেমন ট্রাকিট, ফাইবার এই ধরনের কোষের ক্ষেত্রে, তাহলে এটা কখনো কখনো প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটি স্তর তৈরি হয়, সেটা তিন স্তর বিশিষ্ট, হ্যাঁ, তিনটি স্তর বিশিষ্ট আরেকটি স্তর তৈরি হয়, সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতেই পারছি যে আমি কী বললাম, কোষ প্রাচীরের তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আবার আমি কী বলেছি যে কখনো কখনো, তার মানে এটা সবসময় না, তাহলে ট্রাকিট, ফাইবার এই জাতীয় ক্ষেত্রে এটা হচ্ছে যে প্রাইমারি প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়ালের ওপর আরেকটি তিন স্তর বিশিষ্ট আরেকটি স্তর সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। শিক্ষার্থীরা তাহলে তোমরা এটা লিখে ফেলবে এবং মনে রাখবে এই সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু, এই প্রাচীরটাকে আমরা কিন্তু দেখবো যে এখানে এটা 5-10 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, আমরা এটাও লিখে রাখি, এটা 5-10 মাইক্রোমিটার পর্যন্ত এটা প্রশস্ত হতে পারে। তাহলে এটা 5-10 মাইক্রোমিটার পর্যন্ত এটা প্রশস্ত হয় এই স্তরটি, আর এটাকে আমরা সেকেন্ডারি প্রাচীর বলে চিনি। তো শিক্ষার্থীরা এটা সাধারণত সেলুলোজ আর লিগনিন জমা হয়ে এই অংশটা তৈরি হয়, এই প্রাথমিক প্রাচীরের ওপর সেলুলোজ এবং লিগনিন এই জিনিস এই পদার্থগুলো জমা হয়েই কিন্তু এই সেকেন্ডারি প্রাচীরের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাহলে তোমরা এরপর কী বলবে যে তাহলে কোথায় কোথায় হয় না এই সেকেন্ডারি প্রাচীর, আমরা কোন কোন উদ্ভিদ কোষের মধ্যে আমরা কখনোই পাবো না, সেটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। কোষ প্রাচীরে আমরা হ্যাঁ দেখেছি তিনটা প্রাচীর থাকে, কিন্তু সেকেন্ডারি প্রাচীর কোন কোন ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকে? তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে ভাজক কোষ আর অধিক মাত্রায় বিপাকীয় যে অন্যান্য কোষগুলো আছে সেখানে সেকেন্ডারি প্রাচীর কখনো তৈরি হয় না। তার মানে কী বলবে, ভাজক কোষ এবং যেটা দ্রুত বিভাজনক্ষম কোষ
ঠিক আছে, সে অধিক মাত্রায় বিপাকীয় যে কোষগুলা সেই সকল কোষের মধ্যে অধিক মাত্রায় বিপাকীয় কোষ আর ভাজক কোষে কখনো এই সেকেন্ডারি প্রাচীর কখনোই উৎপন্ন হবে না। এটা এমসিকিউর জন্য মনে রাখবে, তোমরা লিখে ফেলো যে সেকেন্ডারি, এটা লিখে ফেলো যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না অধিক মাত্রায় যেখানে কোষের, যেখানে ভাজক কোষ আছে আর অধিক মাত্রায় যেখানে বিপাকীয় হয় এরকম কোষের মধ্যে কখনো সেকেন্ডারি প্রাচীর তৈরি না। তবে বিরল ক্ষেত্রে সেকেন্ডারি এই প্রাচীরের ওপর আরেকটি প্রাচীর দেখা দিতে পারে, সেটাকে টারশিয়ারি প্রাচীর বলে। এটা কখনো হয় না, বিরল ক্ষেত্রে ব্যতিক্রম। কখনো কখনো সেকেন্ডারি প্রাচীরের ওপরে যদি আরেকটি প্রাচীর তৈরি হয় এটা বিরল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি তাকে বলবো টারশিয়ারি প্রাচীর, তবে এটা রেয়ার না। ঠিক আছে, সেটা এটা হচ্ছে এটা অ্যাভেলেবেল না, এটা রেয়ার স্পিস, হঠাৎ করে হইতে পারে। হ্যাঁ, কোনো কোনো কোষে এটা দেখা দিতে পারে। তো শিক্ষার্থীরা, এখন আমরা এই সেকেন্ডারি প্রাচীরটাও বর্ণনা করে ফেললাম। এখন আমি যদি বলি পিট পেয়ার, তোমরা দেখতে পেয়েছ পিট কূপ এলাকা, তারপর তোমরা দেখেছ পিট পেয়ার। তো আমি যদি কূপ এলাকা বলি, কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকাটাই হচ্ছে এই এই জায়গাটা, সবচেয়ে পাতলা বলে তো এটা কূপ মানে গর্থ। তাহলে কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে পাতলা যে এলাকাটি আছে সেটি হচ্ছে কূপ এলাকা। তাহলে কি বলতে পারবে না যে কোষ প্রাচীরের মধ্যে সবচেয়ে পাতলা এলাকাটাই হচ্ছে কূপ এলাকা? তো শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলবো এবার, এটাকে আমরা পিট ফিল্ডও বলতে পারি, পিট ফিল্ড। তো শিক্ষার্থীরা, এরপরে তোমরা বলবে যে এটা কীভাবে সৃষ্টি হয়, যে দুটি পাশাপাশি কোষের এই কূপ একটি অপরটি আমরা দেখেছি উল্টো এবং মুখোমুখি অবস্থান করছে, একটা কোষ আর একটা কোষ থেকে পাশাপাশি কিন্তু উল্টোভাবে পাশাপাশি অবস্থান করে এই কূপ এলাকার সৃষ্টি হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা আর মন বলবে যে এই দুটির মাঝখানে একটা মধ্যপর্দা আমরা দেখতে পাই, সেইটাই কিন্তু পিট মেমব্রেন। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এই কূপ এলাকার মাঝখানে আমরা একটি পর্দা দেখতে পাই, এই পর্দাটাই হচ্ছে এই যে পর্দা, এই কূপ এলাকার মাঝখানে আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি, সেই পর্দাটার নাম হচ্ছে পিট মেমব্রেন। আমি পিট মেমব্রেনটা এখানে লিখেছি, এটাও পিট মেমব্রেন, এটাও পিট মেমব্রেন, আমি এই পাশে লিখেছি একই কথা, এটাও পিট মেমব্রেন, এটাও পিট মেমব্রেন। তো শিক্ষার্থীরা, তাহলে পিট এলাকা, কূপ এলাকা দেখলে পিট মেমব্রেন কী সেটাও তোমরা বুঝে ফেললে, তাহলে তোমরা পিট পেয়ারটা কী, তোমরা শিক্ষার্থীরা পিট পেয়ারটা মুখোমুখি দুটি কূপকে আমরা পিট পেয়ার বলতে পারি। মুখোমুখি এইটার কূপ হচ্ছে এটা আর এইটার কূপ হচ্ছে এটা, তাহলে মুখোমুখি দুটি কূপকে আমরা পিট পেয়ার বলতে পারি। পেয়ার মানে জোড়া, আর পিট মানে এই যে ইয়াটা, এটার পিট, এটা পিট অংশ আর এটা, মুখোমুখি দুটি পিটকে আমরা পিট পেয়ার বলতে পারি। তাহলে সেটাও তোমরা জেনে গেলে শিক্ষার্থীরা। তাহলে এখন আমি, তোমরা মনে রাখবে যে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর কিন্তু কখনোই গঠিত হবে না। তোমরা দেখো এখানে কিন্তু এটা, কিন্তু এটা মধ্য পর্দা, তারপরে কিন্তু এই যে প্রাচীর, প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে, প্রাথমিক প্রাচীর কিন্তু এই জায়গাটার মধ্যে নাই। দেখো তোমরা এখানেও কিন্তু প্রাথমিক প্রাচীরটা নাই, তার মানে তোমরা বলতে পারো যে কূপ এলাকার মধ্যে কখনো প্রাথমিক প্রাচীর উৎপন্ন হবে না। শিক্ষার্থীরা এটা মনে রাখবে। আর সেকেন্ডারি প্রাচীর তৈরি হলেই এই এটা পারযুক্ত হতে পারে, পার মুক্ত হতে পারে, তাহলে পারবিহীনও হতে পারে। যদি সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় তাহলে সেটা পারযুক্ত হতে পারে, অথবা সেটা আমরা বলতে পারি পারবিহীনও হতে পারে। শিক্ষার্থীরা এখন তোমরা দেখো দুটি পাশাপাশি কোষের, তোমরা লক্ষ্য করো যদি দুটা পাশাপাশি কোষের, দুটি পাশাপাশি কোষের, হ্যাঁ আমরা লক্ষ্য, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমি যা বলছি তোমরা সেটা দ্রুত লিখে ফেলো, তোমরা দ্রুত এটা লিখে ফেলো, এবং তারপরে আমি আবারও শুরু করছি। শিক্ষার্থীরা আমি যা বলেছি তা লিখে ফেলো, আর লিখবে যে মনে রাখবে যে দুটা পাশাপাশি কোষের প্রাচীরে সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, এবং এই ছিদ্রপথে নলাকার পথে সাইটোপ্লাজমিক সংযোগগুলো স্থাপিত হয়, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে আর সেখান দিয়ে সাইটোপ্লাজমিক যে পদার্থগুলো আছে সেগুলো স্থাপিত হয়, তো সংযোগ স্থাপিত হয়। এই এইগুলাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় প্লাজমোডাজমাটা, এক বচনে বলা হয় প্লাজমাডাজমাটা ডাজমা, আর বহু বচনে বলা হয় প্লাজমাডাজমাটা। তো শিক্ষার্থীরা
প্লাজমা ডাজমাটা কাকে বলে এটা কিন্তু বিগত বছরে অনুধাবন কোশ্চেনে এসেছিল। আমি আবারও বলছি প্লাজমা ডাজমাটা কি, তো শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো প্লাজমা প্লাজমা ডাজমাটা ডাজমাটা কি, এটা জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নে আসে, কখনো জ্ঞানমূলক হিসেবে আসে। তো প্লাজমা ডাজমাটা কি এইটা তো যদি বলি, দেখো সিলেটে 19 চট্টগ্রামে 17তেও কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে প্লাজমা ডাজমাটা কি। তাহলে তোমরা কিভাবে সংজ্ঞাটা লিখবে, যে দুটি পাশাপাশি কোষের কোষ প্রাচীরের যে সূক্ষ্ম ছিদ্র পথে, যে একটা নলাকার পথে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় সেই ছিদ্রগুলোকে বলা হয়, সেই অংশটাকেই বলা হয় প্লাজমা ডাজমা, আর বহু এক বছরে বলা হয় প্লাজমা ডাজমা, হ্যাঁ আর বহু বছরে বলা হয় প্লাজমা ডাজমাটা। তো রাসায়নিক গঠন, এখন আমি ভৌত গঠন বর্ণনা করেছি আর এখন আমি বর্ণনা করব এর রাসায়নিক গঠন। শিক্ষার্থীরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, এটাও আলাদাভাবে আসে অনেক সময়, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বর্ণনা করো। তাহলে রাসায়নিক গঠন, তোমরা এই ভৌত গঠনের মধ্যেই রাসায়নিক গঠনের কিছু কিছু উপাদানে তোমরা নাম জেনে ফেলেছো, তারপরেও আমি রাসায়নিক গঠন হিসেবে কোষ প্রাচীরের গঠনটা আবারও বলছি। শিক্ষার্থীরা তোমরা চিত্রটা দেখে আবার মনে করার চেষ্টা করো, রাসায়নিক গঠনের মধ্যে আমরা কী বলেছিলাম, যে কোষ প্রাচীরের মধ্যপর্দায় অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে, এছাড়াও থাকে অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেন ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে, এইগুলা হচ্ছে রাসায়নিক গঠনে কোষ মধ্যপর্দার মধ্যে আমরা রাসায়নিক গঠন হিসাবে এই অংশগুলা পেয়ে থাকি। তারপরে শিক্ষার্থীরা তোমরা দেখো এছাড়াও অল্প পরিমাণে প্রোটোপ্যাকটিনও আমরা এই মধ্যপর্দার মধ্যে আমরা দেখতে পারি অল্প পরিমাণে। তারপরে হচ্ছে আমরা যদি আরও দেখি তাহলে বলবো এছাড়াও প্রাথমিক প্রাচীরের মধ্যে তোমার সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন থাকে, আমি প্রাথমিক প্রাচীর গঠনের সময় বলেছিলাম সেলুলোজ হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন এই সেকেন্ডারি অর্থাৎ প্রাথমিক প্রাচীর অর্থাৎ দ্বিতীয় কোষ প্রাচীর দ্বিতীয় স্তরের মধ্যে রাসায়নিক উপাদান হিসাবে বিদ্যমান থাকে শিক্ষার্থীরা। তাছাড়া আরও আমরা কী বলতে পারি, এর মধ্যে তোমরা মনে রাখবে যে সেকেন্ডারি প্রাচীরের মধ্যে অর্থাৎ তৃতীয় স্তরটি কোষ প্রাচীরের যে তৃতীয় স্তর অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর যাকে আমরা বলি, সেই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে লিগনিন থাকে, কোনো কোনো প্রাচীরে সুবেরিন ওয়াক্স ইত্যাদিও আমরা পেয়ে থাকি। তো শিক্ষার্থীরা তোমরা মনে রেখো যে কোষ প্রাচীর ছত্রাকের মধ্যেও আমি বলেছিলাম কোষ প্রাচীর থাকে, সেটা কাইটিন নামক প্রাচীর। তাহলে তোমরা জেনে গেলে এছাড়াও আর কী কী থাকে, আর ব্যাকটেরিয়া প্রাচীরে লিগনিন প্রোটিন পলিমার দিয়ে গঠিত হবে, আমি বলেছিলাম যে ব্যাকটেরিয়ার প্লাজমা পর্দার উপর এক ধরনের কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরটা রাসায়নিক গঠনটা হচ্ছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে লিগনিন প্রোটিন পলিমার। তাহলে এমসিকিউর জন্য আসতে পারে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা গঠিত, লিগনিন কী বলবে শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো, লিগনিন প্রোটিন পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার লিগনিন প্রোটিন পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা এবার আমরা কোষ প্রাচীরের মধ্যে কোন উপাদান কত পরিমাণে থাকে সেটা একবার লিখে নিই, তোমরা লিখে রাখো শিক্ষার্থীরা, এটা কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে 40%, সেলুলোজের পরিমাণ হচ্ছে শিক্ষার্থীরা তোমরা লিখো কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ, সেলুলোজের পরিমাণ হচ্ছে সেলুলোজ হচ্ছে 40% থাকে কোষ প্রাচীরের মধ্যে, আর এরপর এটা লিখে ফেলো। তারপরে সেলুলোজ হলো 20%, হেমিসেলুলোজের পরিমাণ হচ্ছে 20% তাহলে সেলুলোজ হচ্ছে 40%, হেমিসেলুলোজ 20%, আর তোমরা লিখে রাখো প্যাকটিন হচ্ছে 30%, প্যাকটিনের পরিমাণ আছে 30%, প্যাকটিন 30%, আর তোমরা জানো যে আর হচ্ছে তোমরা লেখা রাখো গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10% থাকে, গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10%, এই হচ্ছে রাসায়নিক উপাদান। তো শিক্ষার্থীরা তোমরা লিখতে পেরেছো সব, তুলেছো শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা দ্রুত এটা উঠিয়ে ফেলো, লিখে ফেলো। এরপর আমি এটার
সেখান থেকে সূক্ষ্ম গঠন নিয়ে একটু আলোচনা করছি। দ্রুত তুমি লিখে ফেলো, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। শিক্ষার্থীরা, সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজগুলো অসংখ্য অণু নিয়েই এটি গঠিত পলিস্যাকারাইডটি। 1000 থেকে 3000 সেলুলোজ তন্তু নিয়ে একটা সেলুলোজ চেন গঠিত হয়। প্রায় একশো সেলুলোজ চেন মিলিতভাবে ক্রিস্টালাইন মাইসেলিন গঠন করে। এই মাইসেলি কোষই হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে ধরা হয়। তাহলে বুঝতে পেরেছ কত 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 সূক্ষ্ম উপাদানগুলো মিলিত হয়ে এক কোষ প্রাচীরটা গঠিত হচ্ছে। প্রায় 20টি মাইসেলিন মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। এরপরে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। তাহলে এইভাবেই হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা আমরা জানতে পারলাম। তো শিক্ষার্থীরা, এবার আমি কোষ প্রাচীরের কাজ আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও কোষ প্রাচীরের কাজ। এটা আলাদাভাবে কোশ্চেন আসে, কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী ধরনের কাজ করে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কোষ প্রাচীর উদ্ভিদ কোষের কী করে, উদ্ভিদ কোষকে বাইরের আঘাত থেকে ভিতরে উপাদানগুলোকে রক্ষা করে, কোষ ভিতরে উপাদানগুলোকে সুরক্ষা করে। কোষ প্রাচীরের আরও কাজ হচ্ছে, তোমরা বলবে যে সুনির্দিষ্ট একটা কোষে সুনির্দিষ্ট আকৃতি দান করে এই কোষ প্রাচীর। শিক্ষার্থীরা, বাইরে আঘাত থেকে রক্ষা করে এবং ভিতরের কোষগুলোকে সজীব বস্তুগুলোকে রক্ষা করে এই বাহিরের এই জড় আবরণ বিশিষ্ট কোষ প্রাচীরটি। তো শিক্ষার্থীরা, তোমরা আরও কাজগুলো বলতে পারো যে প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করে এই কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা, পানি খনিজ লবণ শোষণ এবং পরিবহনের ক্ষেত্রেও এই কোষ প্রাচীরটা অবদান রাখে। খুব পানি ও খনিজ লবণ শোষণ পরিবহনের ক্ষেত্রেও এই কোষ প্রাচীরের অবদান আছে শিক্ষার্থীরা। এছাড়াও আমরা বলতে পারি এক কোষ থেকে, আমরা জানি কোষ প্রাচীরের কারণেই কিন্তু কোষগুলো এক কোষ থেকে আরেক কোষ থেকে পৃথক থাকে। তাহলে কোষ প্রাচীর আমাদের কোষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়াও শিক্ষার্থীরা, আর আমরা তো অবশ্যই জানি যে প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। তো আজকে আমি কোষ প্রাচীর সমাপ্ত করলাম। এই কোষ প্রাচীরের গঠন, সূক্ষ্ম গঠন, ভৌত গঠন, তারপরে হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে যেমন পিট পেয়ার কী, কূপ এলাকা কী, তারপরে হচ্ছে আমি যে বলেছিলাম যে প্লাজমা ড্যাজমাটা কী, এগুলো আসে। আবার কোষ প্রাচীরের রাসায়নিক গঠন আলাদাভাবে আসে, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন এটাও কখনো কখনো আসে। তার মানে কোষ প্রাচীরটা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, এই অধ্যায় তো আমি আজকে শেষ করব। তো এই শেষ করার আগে আমি এখানে কিছু কিছু সংজ্ঞা তোমাদের বাদ পড়েছিল, তার মধ্যে একটা হচ্ছে জিন কি। শিক্ষার্থীরা, তোমরা একটু অবগত করো যে লেখাগুলা তোমরা দেখতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, ঠিক আছে? তা আমি এখন আর কয়েকটা সংজ্ঞা লিখব, সংজ্ঞাগুলো তোমরা তুলে নাও, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই অংশটা মুছে দিলাম, আমি এখন কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তোমরা সেটা দ্রুত করে ফেলো। একটা হচ্ছে জিন কি, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। জিন কি তোমরা সবাই জানো, জিন কি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককে জিন বলে। জীবের আমাদের প্রত্যেকটা জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণকারী যে ক্ষুদ্র উপাদান আছে সেটাই হচ্ছে জিন। তাহলে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককে কী বলা হয়, জিন বলা হয়। তো শিক্ষার্থীরা, এটা পরীক্ষাতে আসে। আর তোমরা কে বলবে যে যার মাধ্যমে বাবা মা থেকে তার সন্তানের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, এই জিনগুলোর মাধ্যমেই বাবা মার বৈশিষ্ট্যগুলো তার সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, যেই ক্ষুদ্রতম অণুটি সেই হচ্ছে এই জিন। তাহলে আমরা জিনকে বলতে পারলাম।
এছাড়া যদি তুমি অন্যভাবে বলো বলতে পারো যে ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণু সুনির্দিষ্ট সিকোয়েন্স হচ্ছে জিন, যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে এবং বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, তাই হচ্ছে জিন। শিক্ষার্থীরা, যদি তুমি এটাকে আরও বলো যে জিন হলো ক্রোমোজোমের ডিএনএ এর একটি অংশ যা কী করে একটি কর্মক্ষম পলিপ্যাপটাইড সিকল গঠনে উপযুক্ত বার্তা বহন করে, পলিপ্যাপটাইড এককের একটি কী করে গঠনের একটা উপযুক্ত বার্তা বহন করে যে ক্ষুদ্রতম এককটি, তাই হচ্ছে জিন। অর্থাৎ জিনকে আমরা এই সংজ্ঞাটিকে অনেকভাবে আমরা দিতে পারি, প্রত্যেকটা সংজ্ঞাই তোমার জন্য আমাদের প্রযোজ্য হবে। তো জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য কিন্তু একাধিক জিন দায়ী। শিক্ষার্থীরা, জীবের যে ক্ষেত্রে যে আমাদের যেমন চোখের বৈশিষ্ট্য, চুলের বৈশিষ্ট্য, তারপর বর্ণের বৈশিষ্ট্য, আমাদের দেহে তো অনেক একাধিক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনকে শনাক্ত করি। এই বৈশিষ্ট্যগুলা কিন্তু নির্দিষ্ট করছে এই জিন। তাহলে আমরা বলতে পারি জিনের জিনগুলো হচ্ছে একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো শিক্ষার্থীরা, এবার যদি আমি বলি জিনোম কি, তোমরা আর কয়টা সংজ্ঞা লিখে নাও, তাহলে আমার এই অধ্যায়টা শেষ হয়ে গেল। জিনোম কি তোমরা সবাই জানো, জিনের সেটকেই জিনোম বলে। তার মানে আমি কিছুক্ষণ আগে যে জিনের সংজ্ঞাগুলো দিয়েছিলাম, ক্ষুদ্রতম একক, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক, এই এককের সমষ্টিটাই হচ্ছে জিনোম। তাহলে আবার প্রশ্ন হতে পারে জিনোম কি, এগুলা জ্ঞানমূলক হিসাবে অনেকবার আসছে, অনেকবার অনুধাবন হিসাবে জিনোম কি এটাও আসছে, তোমরা অবগত থাকবে। না হলে বিগত বছরের বোর্ডগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই বলবে যে হ্যাঁ কথাটা তোমরা যথার্থ প্রমাণ পাবে। এই জিনোম কি এইটাও তোমরা লিখবে যে কোনো একটা প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে একত্রে বলা হয় জিনোম। এটা জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যান্স, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যান্স উইঙ্কার উইঙ্কার 1920 খ্রিস্টাব্দে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যান্স উইঙ্কার 1920 খ্রিস্টাব্দে এই জিনোম শব্দটি ব্যবহার করেন। এটা এমসিকিউ জন্য লিখে রাখো, জিনোম শব্দটি ব্যবহার করেন কে করেন শিক্ষার্থীরা? আবার দেখো, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী এমসিকিউ আসতে পারে, জিনোম শব্দটি ব্যবহার করেন যে বিজ্ঞানী কোন দেশের অধিবাসী ছিলেন, তার মানে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। তাহলে বলো যে জিনোম শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? হ্যান্স উইঙ্কার। কত সালে? 1920 খ্রিস্টাব্দে। তাহলে এমসিকিউ এখান থেকে তিনভাবে আসতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, সব মানুষের জিনোমের গঠন, মানে এই যে জিনোমটা বলছি, সবগুলো সব মানুষের এই জিনোমের গঠনের ক্ষেত্রে 99.9% একই রকম। তাহলে 99.9% একই রকম। তাহলে আমরা কি ভাগ, এই যে এইটা যে 100%-এর মধ্যে 99.9% জিনোমগুলো সবার ক্ষেত্রে একরকম, তাহলে কত ভাগ ভিন্ন রকম? মাত্র পয়েন্ট ওয়ান। তার মানে হচ্ছে মাত্র পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে ভিন্ন রকমের, অর্থাৎ একটা মানুষ একটা জীবের সাথে অন্য জীবের জিনোমের ক্ষেত্রে মাত্র পয়েন্ট ওয়ান ভাগ ভিন্ন ধরনের হয় জীবের ক্ষেত্রে। মিল হচ্ছে 99.9% মিল, আর ভিন্ন ধরনের হচ্ছে মাত্র এক ভাগ, পয়েন্ট ওয়ান ভাগ। এই জন্যই আর এই কারণেই বিশ্বে ভিন্ন মানুষের দেখা যায়। তোমরা অবাক হয়ে গেলে, তাই না? আর এটা আসলেই অবাক হওয়ার মতো, আমরা একটা মানুষ আরেকটা মানুষের চেহারা বা তার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে,
যে এইগুলো যে ভিন্ন তার জন্য মাত্র 0.1% জিনোম দায়ী। মাত্র 0.1% জিনোমের কারণেই একটা মানুষের সাথে অন্য মানুষের তফাৎ দেখা যায়, কিন্তু 99.99% জিনোমের সেট একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পূর্ণ মিল। মাত্র 0.1% ভিন্নতার কারণেই একজন মানুষ আরেকজন মানুষের থেকে ভিন্ন হয়। এটা এমসিকিউর জন্য মনে রাখবে শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে মানুষের এক্স ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে বেশি জিনোম থাকে, জিন থাকে মানুষের। এখানে লেখা রাখো মানুষের এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে, বেশি জিন থাকে। তাহলে কতটুকু থাকে শিক্ষার্থীরা? তাহলে তোমরা লেখে রাখো সেখানে হচ্ছে 2968 জিন থাকে। সবচেয়ে বেশি জিন থাকে কোথায়? এক্স ক্রোমোজোমে, সেখানে সবচেয়ে বেশি জিন থাকে এবং তার পরিমাণ হচ্ছে 2968। তাহলে এবার বলতেই পারো তাহলে সবচেয়ে কম জিন থাকে কোথায় শিক্ষার্থীরা? তাহলে তোমরা লিখে রাখো সবচেয়ে কম জিন থাকে মানুষের ক্ষেত্রে, মানুষের ওয়াই ক্রোমোজোমে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম জিন থাকে, সবচেয়ে কম জিন থাকে। তাহলে কতটুকু থাকে শিক্ষার্থীরা? থাকে কতটুকু জিন থাকে তোমরা লক্ষ্য করো, কতটুকু জিন থাকে সেখানে হচ্ছে 231। তাহলে তোমরা দেখো 2968 জিন থাকে মানুষের এক্স ক্রোমোজোমে, আর 231 জিন থাকে কোথায়? ওয়াই ক্রোমোজোমে। শিক্ষার্থীরা দেখো এক্স ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, এবং সেখানে জিনের পরিমাণ হচ্ছে 2968। আর মানুষের সবচেয়ে কম জিন থাকে যেই, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে মানুষের সবচেয়ে কম জিন থাকে, আর সেখানে হচ্ছে 231 জিন থাকে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমার প্রায় শেষের দিকে আমি চলে আসছি। তো তোমরা মানব জিনোমের মাত্র 2% জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, মাত্র 2% জিন মানব দেহের, মাত্র 2% জিন বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য অংশগ্রহণ করে। তো শিক্ষার্থীরা তোমরা 98% হচ্ছে জিনগুলাই থাকে নিষ্ক্রিয়, তাহলে সেগুলোকে বলা হয় জ্যাঙ্ক জিন ডিএনএ। তাহলে সেক্ষেত্রে তোমরা আরেকটা লিখে রাখো, জ্যাঙ্ক ডিএনএ কী? এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্যাঙ্ক ডিএনএ কী শিক্ষার্থীরা? আমি একটু আগে বলছি মাত্র 2% জিন কী করে বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। তাহলে মানব জিনোমের মধ্যে মাত্র 2% জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে, কিন্তু 98% জিন কী করে এরা প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় 98% জিনোমকে একত্রে বলা হয় যে জ্যাঙ্ক ডিএনএ জিন। শিক্ষার্থীরা তো এই হলো মানুষের এই জিনোমের সাথে শিম্পাঞ্জির জিনোমের 98% মিল, আর হচ্ছে গরিলার 97% মিল আছে জিনোমে। তো শিক্ষার্থীরা আজ তাহলে এই পর্যন্তই, আমি এই অধ্যায়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য এই বিভিন্ন টপিকগুলো আমি চিত্রটা তোমাদের সামনাসামনি এঁকেছি, কেন যে কৌশল যদি জানা থাকে তাহলে তোমরা প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং পরীক্ষার হলে সময়টা সেভ হবে। কারণ যদি কৌশলটা না জানা থাকে, একই চিত্র বারবার আঁকো বারবার মুছো, চিত্রটাও সেখানে একটা দাগ পড়ে যায়, আর পাশাপাশি সময় তো নষ্ট হয়, আর অন্য কোশ্চেনও দেওয়ার মতো সময় তখন পাও না। সেই জন্যই তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি সাথে সাথে চিত্র একে একে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং চিত্র যদি তুমি আঁকতে পারো, লেবেলিং যদি ঠিক মতো করতে পারো, অন্তত চিত্র লেবেলিং দেখেও কিন্তু 50% আনসার করা যায়। তাই তোমাদেরকে আমি চিত্র একে বোঝানোর চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আজকে আমি এই অধ্যায় থেকে বের হয়ে আসছি। আগামী ক্লাসে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10 অধ্যায় থেকে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই জানো শিক্ষার্থীরা 10 অধ্যায়টার কী নাম ছিল শিক্ষার্থীরা? জীববিজ্ঞানের 10 অধ্যায় হচ্ছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে মনে রাখবে শিক্ষার্থীরা, ওই 10 অধ্যায়টি হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি,
মানব দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি, এটা খুবই একটা মজার অংশ, আমাদের জানা খুবই প্রয়োজন। আমাদের জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ই আসলে খুবই প্রয়োজন, যার জন্য আমি বারবারই বলে ফেলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আসলে প্রত্যেকটা অংশেই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আগামীকাল আগামী ক্লাসে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের, তোমরা লিখে নাও দ্বিতীয় পত্রের দশম অধ্যায় তোমরা একটু পড়ে রাখবে, তাহলে আমি ক্লাস নেওয়ার সময় তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ক্লাসটি করো নাই কখনোই, তোমরা কাছে এটা নতুন, সেই জন্য তোমরা একটুখানি পড়ে রাখবে।